আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা মার্কিন ভিসা স্যাংশন কার্যকর করার ঘোষণা দিয়েছে এবং এটা বলা হচ্ছে আজ থেকেই এটি কার্যকর শুরু হবে। এরকম ঘোষণার মুহূর্তে নানান রকম বক্তব্য পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের শুধু একজন শামা ওবায়েদ গতরাতে একটা প্রতিক্রিয়া দিয়েছেন, এরকম একটি পরিস্থিতির মধ্যে যাচ্ছে। তো আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ফিরোজ ভাই। আপনি বলছেন শুরু হয়ে যাচ্ছে, আমি তো দেখছি শুরু হয়ে গেছে অলরেডি। ইতিমধ্যে বেশ কিছু নাম আমরা পাই নাই, তবে পাইছি কিছু নাম যে একেবারে পাই নাই তা না, কিন্তু আমরা বলছি না, কারণ জি এটা একটু আরো একটু আরো একটু ইয়ে হোক, সঠিক প্রমাণ ভিত্তিক হোক, এমনিই তো কথা বলা যায় না। তারপরে আবার তবে যুক্তরাষ্ট্র যে কথাটা বলছে, তারা প্রমাণ সাপেক্ষে, তারা যথেষ্ট এভিডেন্স সংগ্রহ করার পর, অর্থাৎ তারা বাংলাদেশটাকে যত ছোটই মনে করুক কিন্তু তার হাতে তারা সমস্ত এভিডেন্স নিয়ে নিছে। অর্থাৎ বাংলাদেশের পক্ষে বাংলাদেশ কিংবা অন্য কেউ যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তোমাদের এই ভিসা নীতিটা কেন হইলো বা কি, তাতে যাতে তারা উপযুক্তভাবে প্রমাণ করতে পারে, সেটা অলরেডি তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে বলছে। এটা কতখানি কনফিডেন্স হইলে পরে এই মডার্ন বিশ্বে, এই ডিজিটাল যুগে, সারা বিশ্ব যখন একের পিছে অন্য তাকায় রয়েছে, ঠিক সেই অবস্থার মধ্যে আপনার কি বলে, সেই অবস্থার মধ্যে এরকম স্যাংশন দেওয়া, ভিসা নীতি দেয়া, এটা নিশ্চয়ই সাংঘাতিক কঠিন এবং দক্ষ সূক্ষ্ম ডিপ্লোম্যাটিক কর্মকাণ্ড বলে আমার কাছে মনে হয়। সারা বিশ্ব নীরব। এখন আমি প্রথম আসি একটা বিষয় নিয়ে, যে আপনি দেখেন আমরা যখন এই স্যাংশন বা ভিসা নীতির কথা তীব্রভাবে চলছে, ঠিক তখন কিন্তু চায়না এবং রাশিয়া বেশ উকি ঝুঁকি দিচ্ছিল। তারা অনেকটা বলেছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সামিল। তারা কেন বলেছে তারা জানে, আর যারা হস্তক্ষেপ করছে কিনা তারা জানে, কিন্তু প্রশ্ন ওখানে নয়। চায়নাও কিন্তু যথেষ্ট, আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষে একটা স্ট্যান্ড নিয়েছিল। ঠিক তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এটাও বলেছিলেন যে 20 ঘন্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে আমরা প্রয়োজনে আমেরিকা যাব না, এবং স্যাংশন বা ভিসা নীতি যারা দিবে আমরা আমদানি বন্ধ করব। আমি মনে করি এই কথাটা চায়না এবং রাশিয়া তখন যেভাবে একসেপ্ট করছিল, কিন্তু তারপরে যখন আবার 78তম সাধারণ অধিবেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, নিঃসন্দেহে আস্থার সংকট রাশিয়া চায়নার সাথে তার তৈরি হবে বা হয়েছে বলে আমি মনে করি। কেননা আপনি বললেন কি আর করলেন কি, আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ অধিবেশনে যাবেন কি যাবেন না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি পত্রিকান্তরে যা পেয়েছি, আপনার যে পাশে বন্ধু দরকার, রাশিয়া চায়না যখন বন্ধুর মতো এসে দাঁড়াইলো, কি করতে পারলো না পারলো বড় কথা না, কিন্তু আজকে তো তারা আবার ভাবতেছে যে উনি তো সেই গেলেনি, যে ঘোষণাটা দিলেন তারপর তো গেলেনি, কারণ ওখানে না গেলেও হয়তো অনেকেই যায় নাই। আমি দেখেছি ভারতের প্রধানমন্ত্রীও যায় নাই, অন্যান্য ছোটখাটো বহু দেশের মানুষই যায় নাই, ভেটো পাওয়ারওয়ালা চারদের যায় নাই, যারা গুরুত্বপূর্ণ, যারা গেলে এটা রৌনক বৃদ্ধি হয় যে অধিবেশনটার, তাদের চারজনই যায় নাই ভেটো পাওয়ারের চারজন, সেই রাশিয়া, চায়না, ফ্রান্স এবং ইংল্যান্ডের সরকার প্রধান বা ইয়ে প্রধান। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা আমরা একটা মাইনাস পয়েন্ট অর্জন হয়েছে সরকারের পক্ষে, হাসি ইয়ে চায়না এবং রাশিয়ার দিক যদি আমি বিবেচনা করি। আরেকটা বিষয় যদি আমি আপনাকে বলি, এটা বলে আপনার পয়েন্টে আসতেছি, আরেকটা বিষয় হলো যে আমেরিকা পৌঁছানোর পর পরে কিন্তু একটা আমাদের বৈঠক হয়েছে আমাদের মাসুদ বিন মোমেনের সাথে, সেখানে ডাইরেক্ট উজরা জিয়ার সাথে ডাইরেক্ট তাগাদাই ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। তারপরে অধিবেশন চলাকালীন সময়ে সাইড লাইনে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওই উজরা জিয়ারই বৈঠক হইলো, সেখানে সেই একই কথা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঠিক আমেরিকায় যখন তাদের সাথে কথাবার্তা চলছে, বৈঠক চলছে, ঠিক তখন আমার দেশে এই যে ইসের বার্তা আপনাকে বলে ভিসা নীতির যে বার্তা, যে অলরেডি এর কার্যক্রম শুরু হয়েছে, সেটা সেটা নিঃসন্দেহে আমি বলি দুঃখজনক যে
আমরা যেখান থেকে মনে করেছি কোনো সুন্দর ফলাফল আমরা নিয়ে আসবো, সেক্ষেত্রে মানে সাধারণ অধিবেশনের মতো চলছে সাধারণ অধিবেশন, কিন্তু আগে যে ভিসা নীতি ঘোষণা যেটা ছিল সেটা একই কায়দায় চলছে, অর্থাৎ সিস্টেমেটিক, অর্থাৎ যেখানে যা হওয়ার অধিবেশনের জায়গায় অধিবেশন চলতেছে, এদিকে স্যাংশন ভিসা নীতির ক্ষেত্রে যা হওয়ার আপনার ওই কি বলে ওয়াশিংটন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যা হওয়ার সেটা হচ্ছে। তার মানে কি কোনো কিছু থেমে নাই, কোনো কিছুর পরিবর্তন নেই এবং সেটা সম্ভব না। এখন আমি একটা ছোট্ট করে আমাদের মাননীয় কি বলে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যাকে আমার কাছে খুব স্মার্ট মনে হয় যে উনি একটা হলো কথা না বলে বোধহয় থাকতে পারেন না, চুপ থাকা যে বিশাল শক্তির ব্যাপার, চুপ থাকলেও যে মানুষ শক্ত মনে করে সেটা বোঝেন কিনা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলছেন বিদেশি পর্যবেক্ষক কে এলো কে গেল দেখার বিষয় নাই, আবার আমার সাদর আমন্ত্রণও জানাইছেন, মানে কথার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্যও আছে আবার মেহমানদারিও আছে, মানে বিষয়গুলো আমি ঠিক বুঝি না। এখন আসেন, বিরোধী দলের নাম থাকতে পারে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, বিরোধী দলের নাম থাকতে পারে, একটু টেক্সটটা পড়ি তাইলে হবে। উনি বলছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরি আলম বলেছেন নিষেধাজ্ঞায় পরাদের সংখ্যার বিষয়ে আমাদের একটি ধারণা দেওয়া হয়েছে। দেখেন, তার মানে তারা জানে, একটা ধারণা দেওয়া হয়েছে যে কাদের উপরে কতজনের উপরে পড়বে। এটুকু বলতে পারি সেই সংখ্যাটা খুব বড় নয়, ছোট, এটাও জানে সংখ্যাটা বড় হবে না ছোট। এ ব্যাপারে দেখেন, এ ব্যাপারে তিনি কি বলছেন, আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবো, মানে ভিসা নীতি চইলে আসতেছে, এটাকে কি বলে জানেন ওই যে কি বিপদ সংকেত বলে, ওই যে আবহাওয়ার সংবাদ বলে না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 6 নম্বর 7 নম্বর, আর এই মহা বিপদ সংকেত তো দিয়েই আসতেছে আমেরিকা গত 2-3 2 বছর যাবত। তখন কি করছেন আপনারা, তো এখন 7-8 পড়ে গেছেন অলরেডি, কিছুক্ষণের মধ্যে হয়তো 10-এ পড়ে যাবেন, 10 নম্বর মহাবিপদ সংকেতের পর কিন্তু 11 নম্বর আর দেয়া যায় না, কারণ এর ভিতরে সব লন্ডভন্ড হয়ে যায়। তো আপনাকে চিন্তা করতে হবে আপনি কোথায় আছেন। দেখেন, এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিধিনিষেধের আওতায় বিরোধী দলের কারো কারো নাম থাকতে পারে, নিজের চিন্তা করেন না আপনি, বিরোধী দলের চিন্তা করেন। হ্যাঁ, বিরোধী দলের পড়লেই কি না পড়লে কি, আপনি তো বলি গুলো বলার খাতিরে বল, সমস্ত দায় আপনাদের, টোটালটা আপনাদের, নিষেধাজ্ঞার পুরো চাপই আপনাদের উপরে, আপনাদের প্রশাসনের উপরে, আপনাদের আইন প্রয়োগকারী সংস্থার উপরে এবং বিচার বিভাগের উপরে, যা পরিষ্কার ভাবে আপনারা নিয়ন্ত্রণ করতেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি শুধু বলার খাতিরে বললে তো হবে না। এবার আসেন, প্রধানমন্ত্রী কি করেছেন সম্প্রতি দেখেন, জাতিসংঘে একটা প্রেস কনফারেন্স করছেন, তার আগে উনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে বলছেন যে কি যে সারা বিশ্বে অস্ত্র খাতে যে টাকা ব্যয় করছে তা না করে শিশুদের স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানান। এই আহ্বান তো ভাই আমাদেরও, আমাদেরও, আপনি জাতিসংঘে গিয়ে বলতেছেন আমরা যে মেগা প্রজেক্ট করতেছি, আমরা যে কর্ণফুলী টানেল করতেছি, আমরা যে মানুষ না খেয়ে মরতেছে, আপনারা যে কি ডেঙ্গুতে মারা যাচ্ছে, এখন পর্যন্ত আপনাদের কোন স্টেটমেন্ট নাই স্বাস্থ্য খাত নিয়ে, শিক্ষা খাত নিয়ে, তো চিকিৎসা খাত নিয়ে, সেখানে আমাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় নিজের বাড়ি নিজে পরিষ্কার করবেন, মশা আপনি মেরে নিবেন, তো ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখবেন, কাঁচামরিচ শুকাবেন, এ তো আপনার অ্যাডভাইস। সেখানে আপনি আমেরিকা গিয়ে যখন বলবেন অস্ত্র খাত বাদ দিয়ে চিকিৎসা, হু উইল কেয়ার ইট, কে করবে কেয়ার, আরে ভাই আপনি বলেন কিভাবে, কিভাবে বলেন আমার মেগা প্রজেক্ট দিয়ে কি হবে, আপনি অতি সম্প্রতি 10টা এয়ারবাস কিনতে যাচ্ছেন কি কারণে, কয়টা লোক বাংলাদেশের প্লেনে ওঠে 18 কোটি লোকের মধ্যে, ওই কয়টা ভোট মানে কি, 10 লাখ ভোটও তো হবে না সারা বাংলাদেশে, বা 20 লাখ ভোটও হবে না, তাদেরকে নিয়ে এত চিন্তা, তাদেরকে নিয়ে আপনার এত কিছু, দেশ বাঁচান জনগণ বাঁচান, নয়তো ইস্তফা দেন, পরিষ্কার আপনি দেশ বাঁচাইতে হবে। এখন আবার একটা কথা বলছেন কি, বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাব, তার মানে এখনো নিশ্চিত হয় নাই, পরিষ্কার আপনার স্টেটমেন্ট থেকে, এটা দেখো নিশ্চিত করে যাবেন মানে নিশ্চিত হয় নাই এখনো। এরপর আসেন, এই যে আমরা ঘোষণা দিলাম যে কেউ যদি বানচাল করে দেশের ভিতরে বানচাল করে, যারা সম্ভাব্য বিএনপি করবে তারা তো ধরেন 1 লক্ষ মামলার মাথায় নিয়ে বসে আছে, তারা বানচাল করতে পারে। তারপরে বলেছেন দেশের বাইরের থেকে যারা বানচালের চেষ্টা করবেন তাদেরকে স্যাংশন দেওয়া হবে আমাদের তরফ থেকে। ফাইন, আমি সাহস করি মানে মানে আমি ধন্যবাদ দিই মাননীয় প্রধানমন্ত্রী যে এই ঘোষণার ইম্প্যাক্ট পৃথিবীতে কি আছে না আছে সেটা বড় কথা না,
কি ইম্প্যাক্ট আছে না আছে বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে আমেরিকার মাটিতে বসে আমাদের প্রধানমন্ত্রী সাহসের সাথে যে স্যাংশন দিবেন কথাটা বলছেন, সেটার জন্য আমি তার তারিফ করি, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আরো কিছু কথা বলছি আপনাকে, যেমন ধরেন এখন আসেন আমাদের বিচার বিভাগ কিন্তু এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে, এই আপনার কি বলে এই স্যাংশনের ভিতরে। সেটা হলো কিরকম আমি বলি, আমি আরেকটা কথা বলিনি ফাঁকে, আমরা 2008 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন, তার আগে যদি একটু পিছনে যাই, বাংলাদেশে যত সরকার আসছে বিশেষ করে এরশাদ সাহেবকে সহ যদি আমি ধরি, এরশাদ সাহেব, তারপরে বেগম খালেদা জিয়া, তারপরে আপনার কি বলে কেয়ারটেকার বলে 2011 গভর্নমেন্ট, কেউ কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্য কি বলে পুরস্কার শাস্তি হিসাবে পুরস্কার না পেয়ে যাননি, যে যে লেভেলই বলেন সবাই কিন্তু পুরস্কার পেয়েছে। এরশাদ সাহেব কারাগারে ছিলেন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী উনি অলরেডি দণ্ড মাথায় নিয়ে বিশেষ করুণায় মুক্তিপ্রাপ্ত, 11 নায়ক যারা, কেউ শুনছি আমেরিকায় গাড়ির গ্যারেজে থাকেন, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, প্রত্যেকের আমলনামা যা যে যা কর্মকাণ্ডের জন্য পেয়েছেন। এর মানেটা হচ্ছে আজকে যারা ক্ষমতা আছেন তাদেরকেও তাদের পুরস্কার নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন বলছি কথাটা, যেমন ধরেন আপনি একজন অন্ধ মানুষ, আপনি ভরসাতে লাঠি, লাঠি ভর করে আপনি চলতেছেন, সেটা সেটা হইলো। আবার যখন আপনি আল্লাহর বিশেষ রহমতে চোখের আলো পাইলেন, প্রথম যেটা সর্বপ্রথম যেটা ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, সেটা হইলো সেই লাঠিটা। এই কথাটা আমি একটা ফেসবুকে পেয়েছি যে অন্ধ লোক যখন চোখের আলো ফেরত পায় সবার আগে তার লাঠিটাকে ছুঁড়ে ফেলে। আপনি যদি 2008 নির্বাচনের দিকে তাকান, এর আগের মুহূর্তে কি হয়েছে, ইয়াজউদ্দিন সাহেবকে বানানো তত্ত্বাবধায়ক সরকার উলট পালট হয়ে আসলো ইমার্জেন্সি, তারপরে ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে, অর্থাৎ দুইজন লোক ক্ষমতায় আসতেন, একজন সামরিক একজন বেসামরিক, সামরিক হলেন মইনু আহমেদ, বেসামরিক হলেন ফখরুদ্দিন আহমেদ, তারা এসেও কিন্তু প্রথম দোয়া পেয়েছিলেন মানুষের, কিন্তু যখন বাবার অপরাধের জন্য যুবতী কন্যাকে কারাগারে নিয়ে গেলেন অভিশাপ নেমে আসলো তাদের উপরে। যাই হোক, সেখানে আপনার পক্ষপাতিত্ব করেছেন, পক্ষপাতিত্ব করেছেন এই কারণে যে যার কাছ থেকে ক্ষমতা নিয়েছেন তাকে তো আর ক্ষমতা দেওয়া যায় না, তাহলে আপনি আরো বিপদে পড়বেন, কিন্তু বিশ্বাস করে যাকে ক্ষমতা দিছিলেন সেও কিন্তু আপনাদের খুব ভালো অবস্থানে রাখে নাই। এখন প্রশ্ন হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল অন্ধের লাঠির মতো, মানুষ আজকের প্রধানমন্ত্রী সেই লাঠির ধরে ক্ষমতায় আসলেন, আসার পর যখন চোখের আলো ফিরে পেলেন সর্বপ্রথমে সংবিধান থেকে ছুঁড়ে ফেলে দিলেন উনি তত্ত্বাবধায়ক সরকার অন্ধের লাঠির মতো, মানে এই যে লাঠিতে ভর করে আসলেন সেটাকে জাস্ট ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন এবং অত্যন্ত দাম্ভিকতার সাথে ক্যাশ করলেন কাকে, একজন বিচারপতিকে, এবং সেই বিচারপতি খুব পুলকিত হয়ে এটাকে ক্যাশ করলেন, ক্যাশ করেন দুইটা পার্ট, একটা পার্ট 18 কোটি লোকের সাথে ফাঁকি দিলেন, ফাঁকি দিয়ে আপনি এটা করলেন। তারপরে কি চলল, 2014 নির্বাচন, 2018 নির্বাচন। এখন লালনগীতির একটা কথা মনে পড়ে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হবে যাবার কালে, আসার সময় আসলেন আপনি গণতান্ত্রিক সরকার হয়ে, তারপরে 14-18 দিয়ে প্রমাণ করলেন গণতান্ত্রিক সরকার, এসে এসে আবার একটা জাত হলেন, গণতন্ত্রকে ধ্বংস করে দিলেন, পুরো অটোক্রেটিক গভর্নমেন্ট হয়ে গেলেন। এখন কি জাত হয়ে যাবেন সেটা হলো বিষয়, কি হিসাবে আপনি বিদায় নিচ্ছেন, বিদায় তো আজকে কালকে নিতেই হবে, সে চিরকাল তো কেউ থাকবে না, সে নির্বাচন করলেও থাকতে পারেন না করলেও থাকতে পারেন, চিরকাল কেউ থাকবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা যে লালনগীতি সেটা আমার মনে পড়লো। এবার আসেন, অনেকে আছেন যারা কোনোভাবে ভিসা নীতির আওতায় পড়েন না, অর্থাৎ নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না, এটা আমি একটা ব্যক্তিগত গবেষণা করে দেখলাম, তাদের অনেকেও কিন্তু আপনার ভিসা নীতির আওতায় পড়েছেন, যারা ভিসা পাননি, যেমন আপনাকে কালকে বলেছিলাম ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব পাননি, ওনার নামটা বলা যায় কেন জানেন, উনি একেবারে ধৈর্য বাঁধেনি, আমাকে পিটাইতে পারবে না, সেই জন্য ওনার নামটা বলতেছি, আরো অনেক আছে যাদের নামটা আমি বলতেছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা তো কোনোভাবেই নির্বাচনের সাথে সম্পৃক্ত না, কিন্তু তাদেরা ভিসা নীতির আওতায় পড়ছে কেন, এটা নানান জনের সাথে আলাপ করে আমি যেটা পেয়েছি সেটা হলেই তোমার দেশে সরকার দাঁড়ায় আছে কতগুলা লোড বিয়ারিং বিমের উপরে, এই লোড বিয়ারিং বিম গুলা সব প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সেটা সামরিক হোক বেসামরিক হোক আর যেভাবেই হোক তার উপরে দাঁড়িয়ে আছে। এখন সেই বিমগুলার উপরে যদি ভিসা নীতি অ্যাপ্লাই করে তাহলে সরকারের ভিত্তি দুর্বল হয়, এক, দুই, গ্রাউন্ডটা এরকম যে তুমি ভিসা নীতির আওতায় আসছো কেন, প্রশ্ন করা হয় যে ভাই আমি ভিসা নীতির আওতায় কেন, তখন বলা হচ্ছে
যে আপনি যে সরকারটা জনগণ পছন্দ করে না এবং যে সরকারটা জনবিচ্ছিন্ন হয়ে আছে, যে সরকার 2014-18 নির্বাচন যাচ্ছেতাই পাবে ভোটের অধিকার বিবর্জিত হয়ে বঞ্চিত করে, ভোট বঞ্চিত করে মানুষকে ক্ষমতা আছে, তার অধীনে আপনারা থেকে থাকার মানেই হচ্ছে এই সরকারকে আপনারা সহায়তা দিচ্ছেন এবং সরকারকে আপনারা সমর্থন করছেন, বৈধতা দিচ্ছেন। প্রজাতন্ত্রের লোক হিসাবে তো আপনি মানে যে কর্মকাণ্ডগুলো আইনসিদ্ধ নয় সেই কর্মকাণ্ডের সহায়ক আপনারা হতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে ভিসা নীতিতে আপনাদের অসুবিধা হয় কেন? করছেন অপকর্ম, টাকা বাইরে, তাই ভিসা নীতিতে অসুবিধা কি আপনার? থাক না ভিসা নীতি, 50টাতে 50 পদের ভিসা নীতি আসুন, অসুবিধাটা কোথায়? কারণ এই ভিসা নীতির কারণে আস্তে আস্তে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীর ভিতরে মধ্যে কর্মকর্তা কর্মচারী এবং সরকারের মধ্যে দূরত্ব হওয়ার সম্ভাবনা ব্যাপক রূপ মানে ব্যাপকতা লাভ করতেছে। বিকজ দিন শেষে পরিবার আর আমার টাকা কয়টা, পরিবার আমার টাকা কয়টা, এত কষ্ট করলাম জীবনের ঝুঁকি নিয়ে সেই টাকাই যদি না থাকে। সুতরাং এই ভিসা নীতি কার্যকর করার মানে কত পেইনফুল, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকায় তখন এটা শুরু হইলো। সুতরাং এটার ভয়াবহতা কঠিন এবং দূরত্ব বাড়তে থাকবে প্রশাসনের সাথে সরকারের দূরত্ব বাড়া মানেই হচ্ছে সরকার কলাপসের দিকে কলাপস হয়ে যাবেন বলে মনে হয়। এখন আসেন এই যে আইনের শাসন বলছি আমরা, ভিসা নীতিতে বিচার বিভাগকে ইনক্লুড করা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন তো, আমরা যখন বাংলাদেশের সরকার যে যখন আসছে, বিএনপি ভালো বলছি না, তারাও অনেক আইন বানাইছে, তারাও অবিচার করছে, কিন্তু মাত্রা কোথায় গেছে? যেমন এখন যে সরকারের যে আইন, আমরা বলি কি আইনটা অন্ধ, অন্ধ কিন্তু পজিটিভ অর্থে, অন্ধ মানে কি আইনের নিজস্ব চোখ নাই, কারণ চোখ দিয়ে দেখলে অসুবিধা, আইন তার আপন গতিতে চলবে। সামনে কে পড়লো, মোস্তফা ফিরোজ না রাজ্জাকি না খালেদা জিয়া না মাননীয় প্রধানমন্ত্রী না কে, আইনের দেখার কথা না, সেটা আইন আপন গতিতে চলবে। কিন্তু বিচার বিভাগ কেন ইনক্লুড করা হইলো? কারণ আমি দেখছি, আমি গত 10 বছর যাবৎ দেখতেছি, আমাদের যে আইন সেটা অন্ধ নয়, আমাদের আইনের চোখ আছে। যে আইনটা যখন চলতে থাকে বাজারে সে কাকে কাকে ধরবে, যেমন ধরেন দুর্নীতি দমন আইন দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে দেখছে খালেদা জিয়াকে, এই আইন চোখে দেখছে। আবার যদি এদিকে আসেন, শ্রম আইন কাকে দেখলো, ডক্টর ইউনুসকে, শ্রম আইন দেখলো ইউনুসকে, তারপরে আপনার দুর্নীতি দমন আইন দেখলো খালেদা জিয়াকে। আর যে আইন কাউকে দেখে না, তার ভিতরে আছে এস আলম সাহেব, তার ভিতরে আছেন আব্দুল্লাহ বাচ্চু, তার ভিতরে আছেন সাবেক গভর্নর আতিয়ার রহমান, তারপরে আছেন আপনার আবুল বারাকাত, যেগুলাকে বলা যায় বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার অন্যতম নায়ক, আইন তাদেরকে দেখে না। আমাদের আইনের চোখ এত সুন্দর, কাকে কাকে ধরতে হবে, কোথায় কাকে দেখতে হবে, তাই যে আইনের চোখ থাকে আর তার চালক যদি সরকার থাকে, কেন তারা ভিসা নীতির আওতায় আসবে না? অফকোর্স আসতে হবে, আর ভিসা নীতির আওতায় আসলে তাদেরই বা ভয় কিসের? যার যার ভিসা নীতির আওতায় ভয় আসে সে দুর্নীতিবাজ, যে যাকে ভিসা নীতির আওতায় যিনি ভীত সে যেই হন না কেন তিনি পরিষ্কার দুর্নীতিবাজ। আমার আইন দিয়ে প্রমাণ করা কঠিন, কারণ আমার আইনের চোখ আছে বাইসা বাইসা ধরে, কিন্তু ভিসা নীতি কনফার্ম করে দিচ্ছে দুর্নীতিবেজ কারা। এখন একটা তালিকা পেলেই হয়, নেক্সট গভর্নমেন্ট যারা আসবে ভিসা নীতির আওতায় যারা পড়ছে তাদেরকে পরিষ্কার দুর্নীতিবাজ হিসাবে বিচার করতে হবে। সব শেষে আমি বলি একটা কথা, দেখবেন আমাদের বাংলাদেশে যারা এতদিন দেশ চালিয়েছেন সবাই কিন্তু অভিনয় করছেন, কিরকম জানেন? ওই হাকিম হইয়া হুকুম করো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, মানে বুঝতে দেয় নাই, অম্বেশপুরীর কায়দায় চলছে দেশ, নিজে খুন করছে আবার থানায় অম্বেশপুরী গিয়ে ছাড়াই আনছে। যেমন ধরেন আমাদের ফিল্মি কায়দায় চলে কি, কালকে দেখলাম যে যুক্তরাজ্যের একজন সভাপতিকে চা খাওয়ার দাওয়াত দিল মাননীয় প্রধানমন্ত্রী, তখন সে শর্ত দিচ্ছে আমি যাব যদি আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বাইরে আসার ঘোষণা দেয়। অর্থাৎ এটা ফিল্মি কায়দায়, এই শর্ত পালন করেন তাহলে আপনারটা করব, মানে এখানে কোনো গণতন্ত্র কিসের, ভালোবাসা কিসের, ফেলো ফিলিংস কিসের, কিচ্ছু নাই। কিন্তু আজকে কি হয়েছে, এই আমেরিকার ভিসা নীতির কারণে ব্যথা উঠেছে, যাদের ব্যথা উঠেছে তাদের কথা বলছি, তারা কারা আমি জানি না, কারণ ডুব দিয়ে খাই পানি আল্লাহ জানে আর আমি জানি। সবশেষে যেটা বলতে হয়, এই যে দীর্ঘ 14-15 বছরের অভিনয় যারা করেছেন বাংলাদেশের 8 কোটি লোকের সাথে, একটা কথা মনে রেখেন, একজন অভিনেতা যখন অভিনয় করে তার অভিনয় দেখে লক্ষ লক্ষ মানুষ কাঁদে, তখন অভিনেতা হাসে। কেন হাসে জানেন? যে তার অভিনয়টা সার্থক। কিন্তু যখন অভিনেতা তার নিজের ব্যথায় কাঁদে তখন সে একা কাঁদে, তার সাথে কেউ কাঁদে না। সেই জায়গায় আছে বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের সরকার বা যারা বিশেষ করে যারা ক্ষমতাশীল। ধন্যবাদ। চমৎকার চমৎকার বলেছেন, রাষ্ট্রের এই কথাটা আসলে খুবই
মানে নির্ধারণযোগ্য, যে এটা যদি কেউ অনুধাবন করে ভেতর থেকে তাহলে হয়তো অনেক সংকটেরই সমাধান হবে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আপনাকে অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।